জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল কথা প্রসঙ্গ পরিবর্তন করে বলতে লাগলেন, বিক্রানাম ফিয়্যিব, বিবাহ করেছ কুমারী মেয়েকে না তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফিয়্যিব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছি, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্তুলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত কথা আল্লাহর নবী বললেন। এখন যেটা আসছে সেটা হলো মূল কথা। এবার দেখেন, এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন, ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে। এই ছেলে ভালো করে খেয়াল করো, তুমি যেন তোমার মাকে বলে দিতে পারো এই কথা, আল্লাহর নবী, আমার ছয়জন বোন আছে, আমার বাপ ছয়টা মেয়ে রেখে শহীদ হয়েছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না, তার চারটা কারণ। এক, লেতুয়াত দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। দুই, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সব সময় প্রস্তুত থাকতে পারে, কখন কি লাগবে, কখন কি করছে, সব সময় যেন আমার স্ত্রী আমার বোনদেরকে দেখাশোনা করতে পারে। এই চারটি কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। বাড়ি যা কিছু ঘটেছে আপনার বউয়ের কারণে ঘটেছে মনে রাখবেন। এই ছেলে, তোমাকে আবারও বলছি, সতর্ক হও, তোমার মাকে এই চারটা সকালে মুখস্থ করাতে হবে। তোমার মা চাপাই নবাবগঞ্জের ভাষায় হলো যে মেয়েকে বলা হয় হস্তিনী, তোমার মা চাপাই নবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা, তোমার মাই এই বাড়িকে কবর দিয়েছে। এক, শিষ্টাচার, এবার ঠাই, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই, মাথা উদাম হয়ে আছে শীতের দিনে, বলো এটা কোন শিষ্টাচার, বলো বলো এটা কোন শিষ্টাচার, মাথায় কাপড় নেই কেন? তোমার বোন খারাপ নয়, তোমার মা খারাপ, সেই জন্য মাথায় কাপড় দেয় না। আবার ভালো করে বুঝো, জাবের বলছেন, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করিনি। কেন? এক, আমার বউ জানো আমার বোনদেরকে কি করে দিতে পারে, শিষ্টাচার দিতে পারে। তোমার ছোট ভাই গিলাসে পানি খায় বাম হাতে, তোমার মা দিন রাত দেখে, তোমার মা একটুকু বলে না, ছি 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 আপু করেছো কি আপু, ডান হাতে ধরে ডান হাতে ধরে ডান হাতে ধরে, বাবু শয়তান বাম হাতে খায়, এটা তোমার মা বলে না। তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার দাদা তোমার বাপের বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই বাপ এমনিতেই পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, ওরা একাকালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ, এসব জীবিকা নির্ভর পশু প্রাণীর মতো। আপনাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তোমাদের গাভীটা গরুটা যখন ঘরের ভিতরে নিয়ে যাও রাতে ঘরে রাখার জন্য, তখন গরুটাকে সালাম দেয়? তো তুমিও যখন ঢুকছো তখন তুমিও সালাম দাও না? তো তাহলে এবার কেমন হলো, গরুর মতো হলো? বলো এটা কোন শিষ্টাচার? তোমার মা তো একদিনও বলে না, আপু ছি ছি আপু পিছনে যাও, পিছনে যাও, আপু বাইরে দরজায় যাও, বউ
বাইরে দরজায় গিয়ে ওখান থেকে সালাম দিয়ে ঢুকো, আব্বু সালাম ছাড়া ঢোকা যায় না। তোমার মা বলে না, তোমার মা হস্তিনী মহিলা, শিষ্টাচার বুঝলো না, পশু তোমাদের গরু গোয়ালের মধ্যে যাই সালাম দেয় না, তুমিও সালাম দাও না। আল্লাহ বলছেন ওরা পশুর মতো, আমার আর আপনার কাজটা পশুর মতো, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। আব্দুল সাহেব কুকুর শৃগালি তো খারাপ হলো, তার চেয়ে আবার খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন আপনাকে অনেক ভালোবাসি, আপনি রাজশাহী থেকে আসবেন বলে আমরা এখানে এসেছি, আমার বাপকে এইভাবে কষ্ট দিয়ে কথা বললে দেখেন ভালোবাসা কেটে যাবে। দেখো আমি তোমার বাপকে এইভাবে কথা বলে তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি যদি তোমার এই কথা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না, তোমাকে আমি কষ্ট দিতে এসেছি, তোমাকে ভালোবাসো, তোমার বাপকে ভালোবাসো, দেখা হলে সালাম দিই, তোমাকে কথা বলে কষ্ট দেবো কেন? আচ্ছা ঠিক আছে, প্রমাণ করেন দেখি আমার বাপ যে কুকুর শৃগালের চেয়ে খারাপ এটা প্রমাণ করেন দেখি আপনি, আমার একটু কষ্ট হয়েছে মনটা মেজাজ খারাপ করে বলছি, প্রমাণ করেন আপনি। আচ্ছা ঠিক আছে বেটা, আমি প্রমাণ করেই ছাড়ছি, তুমি একটু দেখো শোনো, তোমার দাদা মরা 10 বছর হলো, এটা তোমার গায়ে বান্ধা মানে নগদ প্রমাণ, তোমার দাদা মরা 10 বছর হলো, 10 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে জমির ভাগ সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো তোমার বাপ যে জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয় নিজে, বলো যে আমার বাপ কুকুর শৃগালের চেয়ে ভালো, আমার বাপ খুব ভালো ইমানদার মানুষ। শুধু তাই না, তোমার বাপের আর একটা স্বভাব আমি উল্লেখ করছি, তোমার ফুফু মাঝে মধ্যে এসে বলেছে যে ভাই একটু জমিটা আমাদেরকে দাও না, তখন তোমার বাপ লাভ দিয়ে উঠে বলেছে যা তুমি ভাগ করে নিয়ে চলে যা, কোনোদিন আসবি না, জমি ভাগ নিস তাহলে বাড়িতে কোনো দিবি না, এটা তোমার বাপের স্বভাব। তুমি তোমার বাপকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আগে আজ সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ভাগ করে দেন, আল্লাহ একার ফুফুর নয় আমারও আল্লাহ আছে, অতএব এক সন্ধ্যার জন্য ফুফুর জমি আমাদেরকে খাওয়ায় না। তুমি বলো বেটা যে আমার বাপ নিবে সকালে জমির ভাগ আর আমার ফুফু নিবে বিকালে, জিনা জিনা একসাথে নিবে, একসাথে যদি নেয় তো 10 বছর পার হলো কি করে? তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার বিচার মাঠে দেরিতে হবে। এক মিনিট, মানুষের ভালো মানুষের বিচারের সময় হলো একত্র ফরজ সালাত আদায়ের সমান, মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট লাগতে পারে, একজন ভালো মানুষের বিচারের সময় হলো এটুকু, জোহরের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 10 মিনিট লাগতে পারে, একজন ভালো মানুষের বিচারের সময় হলো বিচারের মাঠে সময়সীমা 5-7 মিনিট 10 মিনিট, একত্র সালাতের সমান। আর যদি মানুষ খারাপ হয় তাহলে কতদিন বিচার চলবে তা বলতে পারছি না, তবে একদিন সমান হলো 50,000 বছর। তোমার বাপের বিচার যদি 3 দিন লেট হয় তাহলে 1,50,000 বছর তোমার বাপকে বিচারের মাঠে থেমে থাকতে হবে। তোমার বাপ জালেম, তোমার বাপ তোমার ফুফুর জমি করে তোমার ফুফুর জমি ভোগ করছে। যারা জালেম মানুষের প্রতি জুলুম নির্যাতন করে ওদের বিচার দেরিতে হবে, যারা ফকিরকে ওসর জাকাত দেয় না, টাকার জাকাত বের করে না, ধানের ওসর বের করে না, ওরাও জালেম, ওরা ফকিরের টাকা মেরে খায়। ওসর জাকাত কার টাকা? ফকিরের টাকা, চন্দ্রপুকুর কওমি মাদ্রাসার টাকা, এলাকার 10 কিলোমিটার আশেপাশে যারা জাকাত খেয়ে নিয়েছে নিজে দেয়নি, ওরা চন্দ্রপুকুর কওমি মাদ্রাসার টাকা মেরে খেয়েছে।
এই মাদ্রাসার নাম কি? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসা। প্রায় 10 কিলোমিটার আশেপাশে যত লোকজন আছে সবকে ওসর জায়গা দেখে দিয়ে যেতে হবে। যদি না দিয়ে যায়, বের না করে, তাহলে বুঝতে হবে এই মাদ্রাসার টাকাও মেরে খেয়েছে, ও জালেম, ওর বিচার দেরিতে হবে। নিজে জমি উপার্জন করেছে, জমি চাষ করেছেন, হ্যাঁ ধান উৎপাদন করেছে, কিন্তু ওসর বের করলো না, তার জন্য কার টাকা মেরে খেলো? ফকিরে রামচন্দ্র পুকুর রহমানিয়া মাদ্রাসার টাকা মেরে খেলো। ওর বিচার দেরিতে হবে, যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরিতে হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষগুলি, গরিব মানুষগুলি আগে চলে যাবে ধনী মানুষের 500 বছর। তো একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কমান কে জানে কত হবে, সেটা কে জানে? কি দিয়ে আপনাকে আমি বিচারের মাঠ বুঝাবো? আমি তো বুঝাতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন যে সুদ খাবে বিচারের মাঠে, তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, তার মানে তার বিচার দেরিতে হবে। যারা সুদ খাবে তাদের বিচার কি হবে? দেরিতে হবে। কতদিন যে পাথর মারা হবে, কয়দিন যে দেরি হবে আল্লাহই ভালো জানে। তবে ভালো মানুষের বিচারের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, মানে এক অক্ত সলাত আদায়ের সমান। খুব সাবধান এই ছেলে, দুই তোমার মা, তোমার ভাই বোন তোমাকে নিয়ম কানুন দোয়া দরুদ শিখিয়ে দিবে। সব সন্ধ্যার সময়তে ঘুমানোর সময়তে তোমার মা বলবে তোমার ছোট্ট ভাইটাকে, যে এখন কথা বলতে পারে, আব্বু বলো বিসমিল্লাহ তোমাকে, তোমার ছোট ভাইকে, তোমার মাকে, তোমার তোমার ছোট বোনকে তোমার মাই প্রসব করেছে, এই দোয়া কে শিখিয়ে দিবে বলো? তোমার মাই শিখিয়ে দিবে, তার প্রমাণে বুখারি মুসলিমের হাদিস। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে তোমার বোনের। সৌদি আরবে 7 দিনের দিন মেয়েদের মাথা মেরে করা হয়, আর কোনোদিন ছোট করা হয় না। সৌদি আরবে মেয়েদের চুল ছোট করা হারাম। ছোট বাচ্চার মাথায় অনেক চুল, যার জন্য চিরুনি করতে হয়, ওরা লাঠি নিয়ে চিরুনি করতে বসে। 4, তোমার মা প্রস্তুত থাকবে তোমাদের উপরে সব সময়। একটু বুঝাই, একটু এদিকে খেয়াল করে তো বুঝতে পারো কিনা, তোমার মা মাগরিবের সালাত আদায় করেছে, তো তাসবিহ তাহলিল করে একটু বসে আছে, এবার উঠেছে সুন্নাত পড়ে 2 রাকাত, ইতিমধ্যে তোমার ছোট ভাইটা বাড়িতে ঢুকেছে, তো অন্য দিনের চেয়ে 10 মিনিট দেরিতে ঢুকে বলছে আসসালামু আলাইকুম, এখন তোমার মা আর সুন্নাত পড়বে না। আব্বু শোনো, আব্বু এ 10 মিনিট দেরি হলো কেন? আব্বু কোথায়? এই 10 মিনিটের খোঁজ নিতে হবে তোমার মাকে, এটা হলো নেওয়া ফরজ। আর তোমার মা যে সুন্নাত পড়তে যাচ্ছিল, এই সুন্নাত হলো সুন্নাত না, বুঝাতে পারলাম না ভালোভাবে? তোমার মা যে সুন্নাত পড়তে যাচ্ছিল, এই সুন্নাত পড়া কাজটা সুন্নাত। আর তোমার ছোট ভাই যে 10 মিনিট দেরিতে বাড়িতে ঢুকেছে, এর তল্লাশি চালানো এটা কি? এটা ফরজ। আমি বুঝাতে পারলাম না জাতিকে শরীয়ত কাকে বলে।